আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আরেকটি ভিডিওতে। অনেক অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে বেশ কয়েকটা চমক। ইঞ্জুরিতে থাকা তাসকিন আহমেদকে আইসিসির এই মেগা আসরে টাইগারদের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলে জায়গা মেলেনি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তার সঙ্গে প্রতিযোগিতায় উতরে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। 14 তারিখ দুপুরে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কেমন স্কোয়াড দিল এবারে চলুন দেখে নিই এক নজর। নাম্বার 1 নাজমুল হোসেন শান্ত, ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 তাসকিন আহমেদ, ফার্স্ট বোলার অ্যান্ড সহ অধিনায়ক। নাম্বার 3 লিটন কুমার দাস, ব্যাটসম্যান অ্যান্ড উইকেটকিপার। নাম্বার 4 সৌম্য সরকার, ব্যাটসম্যান। নাম্বার 5 তানজিদ তামিম, ব্যাটসম্যান। নাম্বার 6 সাকিব আল হাসান, ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার 7 তাওহিদ হৃদয়, ব্যাটসম্যান। নাম্বার 8 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার 9 জাকির আলী ওনিক, ব্যাটসম্যান অ্যান্ড উইকেটকিপার। নাম্বার 10 শেখ মাহিদি, ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার 11 তানভীর ইসলাম, ব্যাটসম্যান অ্যান্ড স্পিন বোলার। নাম্বার 12 রিশাদ হোসেন, স্পিন বোলার। নাম্বার 13 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 14 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 15 তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। এটা 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড এবং রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। এই 17 জন ক্রিকেটার নিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের স্বপ্ন কেমন করবে বাংলাদেশ জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।